হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশনের রোজ রাত আটটার স্পেশাল এস পিটি পি জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস নাম্বার বারোতে আমরা বেশ কিছু বাছাই করা ইম্পর্টেন্ট জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আলোচনা করবো যেগুলো তোমাদের পরীক্ষার দৃষ্টিভঙ্গি থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা কিন্তু নিচে দিতে পারবে নিচে লাইভ চ্যাট অপশন রয়েছে সেখানে তোমরা প্রশ্নটা পড়ার পাশাপাশি অ্যান্সারগুলো করতে পারবে এবং আমার দা উত্তরের সঙ্গে সেগুলো মিলিয়ে নিতে পারো আজকে সেটা প্রথম প্রশ্নে কী রয়েছে দেখে নেব প্রথম প্রশ্ন রয়েছে নাইনটিন ফোরটি বা উনিশশো চল্লিশে মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয় বা তারা যে আলাদা করে একটি দেশ বা আলাদা করে একটি রাষ্ট্র বা আলাদা করে একটি জায়গা চাচ্ছে সেই যে ধারণাটা সেটা পরিষ্কার হয় সবার সামনে আসে পরিষ্কার হয় সেটা কবে বা কোন অধিবেশনে করাচি অধিবেশন সিন্ধু অধিবেশন লাহোর অধিবেশন পাটনা অধিবেশন সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি লাহোর অধিবেশন এবং এই অধিবেশনের যে প্রস্তাবটা দেওয়া হয় সেটা লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব নামেও পরিচিত তার ছিল তেইশে মার্চ ঠিক আছে তেইশে মার্চে এটা হয়েছিল তারপর প্রশ্ন নাম্বার দুই বলছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন স্যার ক্রিক সংক্রান্ত বিবাদ স্যার ক্রিক সংক্রান্ত বিবাদ কোন দেশগুলির মধ্যে রয়েছে ভারতবর্ষ এবং বাংলাদেশ ভারতবর্ষ এবং পাকিস্তান ভারতবর্ষ এবং নেপাল নাকি ভারতবর্ষ এবং শ্রীলঙ্কা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি ভারত এবং পাকিস্তান দেখো সিয়াচেন বর্ডার নিয়ে তো ভারতের সাথে পাকিস্তানের একটা প্রবলেম আছেই তার পাশাপাশি স্যার ক্রিক হচ্ছে এমন একটি সমস্যা যেটা হচ্ছে নাইনটি সিক্স কিলোমিটার একটি খাঁড়ি রয়েছে যেটা নাম স্যার ক্রিক এবং এই খাঁড়িটা কোথায় অবস্থিত রয়েছে ভারতের গুজরাটের কচ্ছের রণ এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশের মাঝখানে ঠিক আছে গুজরাটের কচ্ছের রণ এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশের মাঝখানে সেখানে কিন্তু এই খাড়িটা রয়েছে এবং এটা নিয়ে কিন্তু একটা সমস্যা বা বিবাদ রয়েছে প্রায় সত্তর বছর ধরে অর্থাৎ ভারত পাকিস্তান বর্ডার যখন তৈরি হয় সেই তখন থেকেই প্রায় চলছে এটা এরপর আছে প্রশ্ন নম্বর তিনে পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালা সংযোগস্থলে বা সংযোগস্থলকে কি বলা হয় পালনি পর্বত নীলগিরি পর্বত পাড়ঘাট পর্বত নাকি আন্নামালাই পর্বত সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি নীলগিরি পর্বত ঠিক আছে আজও প্রশ্ন নাম্বার চারে বলা হয়েছে ভারতীয় গ্রামীণ রোজগার সুরক্ষা যোজনা ভারতীয় গ্রামীণ রোজগার সুরক্ষা যোজনা এই কাজের অধিকার দেওয়া হয়েছে কত দিনের কাজ ঠিক আছে সত্তর দিনের এটা বছরের হিসাবে কিন্তু হ্যাঁ একশো দিনের দুশো দিনের তিরিশ দিনের দেখো প্রায় খবরে কিন্তু শুনতে পাওয়া যায় যে একশো দিনের কাজ তাই না এবং এটাই সাধারণত পঞ্চায়েত ক্ষেত্রে কিন্তু এটা রয়েছে অর্থাৎ যে গ্রামীণ রোজগার সুরক্ষা যোজনা তো এখানে কিন্তু একশো দিনের কাজের কথা বলা হয়েছে অপশন নাম্বার বি এবং পশ্চিমবঙ্গের বীরভূমে সবার প্রথম এটি শুরু হয়েছিল নাম্বার পাঁচে রয়েছে বার্নার অর্থাৎ বুনসেন বার্নারের কথা বলছে যেটা কেমিস্ট ল্যাবে থাকে সাধারণত এই বুনশেন বার্নার দিয়ে ফ্লাস্কের জল ফোটানো হচ্ছে এবার কি করলে স্ফুটনাঙ্ক কমে যাবে দেখো স্ফুটনাঙ্ক হচ্ছে জলের যে টেম্পারেচারে জল ফুটতে থাকে সেটা স্ফুটনাঙ্ক আর হিমাঙ্ক যে টেম্পারেচারে জল বরফ হয়ে যায় সেটা হচ্ছে হিমাঙ্ক তো বলতে হবে বার্নার দিয়ে ফ্লাস্কের জল ফোটানো হচ্ছে এটা কী জলের সাথে বা কি করলে জলের স্ফুটনাঙ্ক কমে যাবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি ফ্লাস্কের মুখ বায়ু নিষ্কাশন যদি আমি যন্ত্র সাহায্যে আটকে দিই বায়ু নিষ্কাশন বলতে যেটাকে ভ্যাকিউম বলা হয় তাহলে কিন্তু স্ফুটনাঙ্ক কমে যাবে অর্থাৎ যে কোনো পাত্র যদি দিয়ে যদি সেটা ঢেকে দেওয়া হয় ওপরে তাহলে কিন্তু জলটা একটু অনেক তাড়াতাড়ি ফুটে যায় তারপর কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয় অর্থাৎ ভারতবর্ষকে যুক্তরাষ্ট্র বানানোর যে প্রস্তাব সেটা প্রথম কার প্রতিবেদনে দেখা গিয়েছিল বা সেটা উত্থাপিত হয়েছিল চক্রবর্তী রাজা গোপালাচারী একটা রাজা হবে শরৎ বসু মতিলাল নেহেরু শ্যামাপ্রসাদ মুখার্জি সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি মতিলাল নেহেরু ঠিক আছে আজও প্রশ্ন নাম্বার সাথে বলছে পৃথিবীর মানচিত্রে সমান বিনতি কোন বিশিষ্ট স্থানগুলিকে যোগ করলে যে রেখা টানা হয় সেই রেখাটিকে কি বলা হয় বিনতি রেখাটা কি বিনতি রেখা হচ্ছে লম্বভাবে যদি কম্পাসের কাটা দিয়ে যোগ করা হয় লম্বভাবে কম্পাসের কাটা ধরে যদি পৃথিবীর যে সমস্ত জায়গাগুলোকে একটা কাল্পনিক সরলরেখা যুক্ত করা যাবে সেটা হচ্ছে বিনতি রেখা এবং এই বিনতি রেখাকে বলা হয় হলো অপশন নাম্বার বি সমনতি রেখা নাম্বার আটে রয়েছে উত্তরবঙ্গের পূর্বতন নদীটা কি বা পূর্বতম নদী এই প্রশ্নটি আলোচনা আমরা এর আগেও করেছি খুবই সহজ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি রায়ডাক এর দৈর্ঘ্য হচ্ছে তিনশো কিলোমিটার এটা উত্তরবঙ্গের মধ্যে ঠিক আছে তারপর এবং উত্তরবঙ্গের প্রধান নদী হচ্ছে তোর্ষা তারপর কোন হিন্দু শাস্ত্র বা কোন হিন্দু শাস্ত্র গ্রন্থ আম্বেদকর জনসমক্ষে পুড়িয়েছিলেন অর্থাৎ আম্বেদকর শাস্ত্রগুলোর মধ্যে কোনটা জনসমক্ষে পুড়িয়েছিলেন শ্রীমদ্ভগবৎ গীতা মনুস্মৃতি সুলভাসূত্র পরাশর সংহিতা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি মনুস্মৃতি তারপর নাম্বার দশে রয়েছে নিম্নলিখিত যৌগটি তৈরি করা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটি যুগান্তকারী কাজ অর্থাৎ কোন যৌগটি তিনি তৈরি করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় মার্কিউরি ক্লোরাইড বা মার্কিউরি ক্লোরাইড আবিষ্কার করেছিলেন যার সংকেত হচ্ছে অপশন নাম্বার এ এইচ জি সিএল টু ওকে আসবো প্রশ্ন নাম্বার ইলেভেনে বলছে ভারতের মৌসুমি বায়ুর প্রধান নিয়ন্ত্রক কি জেট স্ট্রিম হিমালয় পর্বতে অবস্থিত বা হিমালয় পর্বতে অবস্থিত বলতে অবস্থান এটা হিমালয় পর্বতের যে অবস্থান রয়েছে ভারতের জিওগ্রাফিক্যাল মানচিত্রে সেটার কথা বলছে নিম্নবায়ুর গতিবিধি নাকি তাপমান সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি হিমালয় পর্বতের অবস্থান হিমালয় পর্বত থাকাতে একদিকে মধ্য এশিয়ার প্রবল শীত থেকে রক্ষা রক্ষাপ্রাপ্ত হয় এবং মৌসুমি বায়ু ভারতবর্ষে হিমালয় পর্বতের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে সেখানে বৃষ্টিপাত ঘটায় এবং ভারতকে সবুজে ভরে দিয়েছে অর্থাৎ শস্য সামলা করে তুলেছে নাম্বার বারোতে বলছে বিপিএল বিপিএল এর পুরো কথাটা কি বিপিএল এর পুরো কথাটা যদি জানতে হয় বিপিএল এর পুরো কথাটা হচ্ছে বিলো পভার্টি লাইন অর্থাৎ এখানে আমাদের অপশনের মধ্যে অপশন নাম্বার এ দারিদ্র সীমার নিচে অর্থাৎ ভারতবর্ষে যে সমস্ত পরিবার দারিদ্র সীমার নিচে অবস্থান করে তাদেরকে বিপিএল কার্ড প্রদান করা হয় বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার জন্য সরকারি সুযোগ সুবিধা দেওয়ার জন্য নাম্বার তেরো তো রয়েছে ভারতে কোন রাজ্য আখ উৎপাদন সর্বাধিক বা কোন রাজ্য সবচেয়ে বেশি আখ উৎপাদিত হয় ইক্ষু কোথাও কোথাও ইক্ষু পাবে তোমরা উত্তরপ্রদেশ মহারাষ্ট্র তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর হবে অপশন নাম্বার উত্তরপ্রদেশ এবং উত্তরপ্রদেশে আখ সেটাকে আখ যে চাষ হয় সেটা কিন্তু বাণিজ্যিক ফসল হিসেবে সেখানে চাষ করা হয় তারপর নাম্বার ফোরটিন রয়েছে এপ্রিল মাসে কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা বেশি থাকে এপ্রিল মাসের কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা থাকে আসাম পশ্চিমবঙ্গ বিহার নাকি রাজস্থান দেখো এপ্রিল মাস অর্থাৎ চৈত্র বৈশাখ মাস বাংলা যদি আমরা ক্যালেন্ডার ধরি সেটা চৈত্র বৈশাখ মাস হয় অর্থাৎ চৈত্র বৈশাখ মাসে কালবৈশাখী ঝড়ের প্রকোপ দেখা যায় পশ্চিমবঙ্গ বিহার এবং বাংলাদেশের বেশ কিছুটা অংশে তো অর্থাৎ বিহারের থেকে বেশি পশ্চিমবঙ্গ হয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রধানত হয় এবং বিহারে হালকা যায় সেই আবহাওয়াটা সে কারণে এখানে পশ্চিমবঙ্গ আমাদের সঠিক উত্তর হবে নাম্বার পনেরো তো রয়েছে ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা কীরকম যুক্তরাষ্ট্রীয় এক রাষ্ট্রীয় আধা সামন্ততান্ত্রিক নাকি ওপরে কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ ভারতের রাষ্ট্র ব্যবস্থা হল যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র ব্যবস্থা এবার আসবো নাম্বার ষোলোতে ষোলোতে বলা হয়েছে বাহ্যিক চুম্বক ক্ষেত্রের প্রভাব থেকে কোন যন্ত্রকে মুক্ত রাখতে ব্যবহৃত হয় বা চুম্বক ক্ষেত্রের প্রভাব থেকে কোন যন্ত্রকে মুক্ত রাখতে ব্যবহার করে কাঁচের আচ্ছাদন রাবারের আচ্ছাদন পিতলের আচ্ছাদন কাঁচা লোহার আচ্ছাদন অর্থাৎ বুঝতে হবে যে চুম্বক কোন জিনিসটাকে আকর্ষণ করবে না তাই না কাচের এই পার থেকে ওইপারেও কিন্তু আকর্ষণ করতে পারে কিন্তু রাবারের আচ্ছাদন সেটা কিন্তু নিরোধক হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ চুম্বক ক্ষেত্রের প্রভাব থেকে রক্ষা করার জন্য বা মুক্ত রাখার জন্য রাবারের আচ্ছাদন ব্যবহৃত হয়ে থাকে নাম্বার সেভেন্টিন বলা হয়েছে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে জওয়াহরলাল নেহরু সুভাষচন্দ্র বসু জয়প্রকাশ নারায়ণ বল্লভভাই প্যাটেল সঠিক উত্তর হবে পণ্ডিত জওহরলাল নেহরু অপশন নাম্বার এ নাম্বার আঠারো রয়েছে ক্ষেত্র হিসাবে ভারতের স্থান পৃথিবীর মধ্যে ক্ষেত্র বলতে যে জিওগ্রাফিক্যাল এরিয়া যেটা রয়েছে ভৌগোলিক যে আয়তন রয়েছে সে আয়তনের বিচারে ভারতের স্থান পৃথিবীতে কত নম্বরে রয়েছে পঞ্চম সপ্তম দশম দ্বাদশ কি হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি সেভেন্থ বা সপ্তম এবং জনসংখ্যার বিচারে চীনের পরে দ্বিতীয় স্থানে ভারতের রয়েছে নাম্বার উনিশ রয়েছে বাড়িতে ব্যবহৃত মিউরিয়েটিক অ্যাসিড নিম্নলিখিত দ্রব্য থেকে লঘুকৃত অ্যাসিটিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড বা অ্যাকোয়ারিজিয়া তো মিউ মিউরেটিক অ্যাসিড এইচ বা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কিন্তু লঘুকৃত হয় সো অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর নাম্বার টোয়েন্টিতে রয়েছে আইহোল প্রশস্তি কে রচনা করেন আইহোল প্রশস্তি দেখো এই প্রশ্নগুলো দেওয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে কী ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে যেহেতু সিলেবাস উল্লেখ করে দিয়েছে শুধুমাত্র সাবজেক্টগুলো সেখানে বিস্তারিত দেয়নি সেই সাবজেক্টের গুরুত্বপূর্ণ যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো থেকে কোন কোন প্রশ্ন বেশি করে পড়তে হবে সেই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখানে বারবার করে আলোচনা করা হয় সেই টাইপের প্রশ্নগুলো ভালো করে কারণ অন্যান্য চাকরি পরীক্ষাগুলোতেও কিন্তু এই টাইপের এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু আসতে দেখা যায় ঠিক আছে তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি রবিকীর্তি দ্বিতীয় পুলকেশের সভাকবি কবি নাম্বার একুশে রয়েছে ভারতের অর্থনীতি কেমন সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্যক্তিগত মালিকানা অর্থনীতি নাকি মিশ্র নাকি ধনতান্ত্রিক নাকি উপরে কোনোটি নয় ভারতের যে ইকোনমি রয়েছে কেমন সেটা সেটা হচ্ছে অর্থনীতি অপশন নাম্বার বি এটা মিশ্র অর্থনীতি অর্থাৎ কেউ একা সেটাকে নিয়ন্ত্রণ করে না বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু রয়েছে নাম্বার বাইশে রয়েছে খড়গপুর রেলের কারখানা খড়গপুর রেলের কারখানা বলেছে এটা কবে তৈরি হয়েছিল আঠারোশো পঞ্চাশ পঁচাত্তর উনিশশো নাকি উনিশশো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি খড়গপুর রেলের কারখানা হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে আসবো নাম্বার তেইশে বলছে কবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়েছিল সর্বভারতীয় কংগ্রেসের আমরা এর আগে দু তিনটা ক্লাস আলোচনা করেছি কংগ্রেস নিয়ে এটা ট্রেড ইউনিয়ন কংগ্রেস উনিশশো আঠারো উনিশশো কুড়ি উনিশশো একুশ উনিশশো চব্বিশ সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ঠিক আছে আসবো নাম্বার চব্বিশে বলছে হিমোগ্লোবিন আমাদের যে রক্তের মধ্যে থাকে হিমোগ্লোবিন সেখানে কোন আয়নটি থাকে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি অর্থাৎ লোহা তারপর বুদ্ধ অর্থাৎ গৌতম বুদ্ধ বা বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন কবে খ্রিস্টপূর্ব পাঁচশো তেষট্টি দেখো দুটা সেম হয়ে গেছে এখানে ছশো তেইশ ছশো নয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ বা বি দুটোই যেটা বলো দুটো যেহেতু একই হয়ে গেছে তো পাঁচশো তেষট্টিতেই হয়েছিল জায়গাটা ছিল নেপালের বস্তুতে ঠিক আছে তারপর নাম্বার টোয়েন্টি সিক্স হচ্ছে ভারতের কোন রাজ্য কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয় মহারাষ্ট্র গুজরাট অন্ধ্রপ্রদেশ নাকি পাঞ্জাব সর্বাধিক তুলা উৎপাদিত হয় অপশান নাম্বার এ মহারাষ্ট্রতে তারপর নাম্বার টোয়েন্টি সেভেন কোন অভিযানের নেতৃত্ব দিতে গিয়ে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন অভিযানের নেতৃত্ব দিতে গিয়ে পিতিলতা ওয়াদ্দেদার তার মৃত্যু ঘটে চট্টগ্রাম অস্ত্রাগান লুণ্ঠন ফেনী অভিযান কার্পল অভিযান নাকি পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণ পাহাড়তলি ইউরোপীয় ক্লাব অর্থাৎ যেই ক্লাবটা আক্রমণ করার যে প্রধান উদ্দেশ্য ছিল তাই সেইখানকার ব্রিটিশরা ভারতীয়দের খুবই অপমান করতেন এবং তাদের ক্লাবের সামনে ভারত এবং কুকুর ভারতীয় এবং কুকুর তাদেরকে সমানভাবে তুলনা করে অপমান করা হতো ভারতীয়দেরকে সেই কারণে সেখানে আক্রমণ করা হয় আক্রমণ করেন এবং সেখানে পুলিশের হাতে তিনি ধরা পড়েন পরবর্তীকালে ক্লাবটা দখল করেন এবং পুলিশের হাতে ধরা পড়েন এবং পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগেই তিনি সাইন্যাডকে আত্মহত্যা করেছিলেন সো অপশন নাম্বার ডি হবে এখানে সঠিক উত্তর তার ছদ্মনাম অর্থাৎ পিতিলতা ওয়াদ্যেদারের ছদ্মনাম ছিল ফুলতারা এবং তাকে রানী নামে ডাকা হতো তার নাম ছিল রানী নাম্বার আঠাশে রয়েছে রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় স্বদেশী আন্দোলন চোখের বালি ঘরে বাইরে ঘরে বাইরে এটা চতুরঙ্গ চার অধ্যায় সঠিক উত্তরের নাম্বার বি ঘরে বাইরে যেটি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল নাম্বার টোয়েন্টি বলছে এন্ডেমিক উদ্ভিদ এন্ডেমিক উদ্ভিদ তারাই যারা জন্মায় কোথায় জন্মায় মিষ্টি জলে জন্মায় ছায়াযুক্ত অঞ্চলে জন্মায় অন্য উদ্ভিদের উপরে জন্মায় কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে জন্মায় এন্ডেমিক উদ্ভিদ কাকে বলে এন্ডেমিক উদ্ভিদ হচ্ছে যেটা কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে জন্মায় ওকে এবং আজকে সেটা শেষ প্রশ্নে এরপর তোমাদের জন্য একটা এইচডাব্লিউ রয়েছে ভারতের কোথায় আরজোড়া প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেছিল পাঞ্জাব রাজস্থান সিন্ধু গুজরাট সঠিক উত্তর হবে অপশান নাম্বারে পাঞ্জাবে ঠিক আছে এই ছিল আজকে তিরিশটা প্রশ্ন এবং আজকে যেটা হোম ট্যাক্স দেওয়া হচ্ছে সেটা তোমরা নিচে কমেন্টে জানিও লাইভ চেতনায় কমেন্টে জানিও শিলালিপিতে অশোক নিজেকে কি নামে অভিহিত করতেন প্রিয়দর্শী ধর্ম অশোক দৈবপুত্র নাকি দেবনাম প্রিয় প্রিয়দর্শী ঠিক আছে তো সঠিক উত্তর যেটা হবে তোমরা নিচে কমেন্টটা জানাতে পারো সেটা কমেন্টে আমি প্রত্যেকে রিপ্লাই করে দেবো এবং রেগুলার আমাদের চ্যানেলে বিভিন্ন রকমের ফ্রি ম্যাটেরিয়ালস চাকরির জন্য ফ্রি ম্যাটেরিয়ালস দেওয়া হয় এবং ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়েছি তোমরা সেখানে যুক্ত না হয়ে থাকলে সেখানে তোমরা যুক্ত হতে পারো ওকে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জেম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাছ